তো এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি তখন আমি আছি হচ্ছে টেকনিক্যালের ভিতরে। আজকে হচ্ছে আমার শেষ ক্লাস, এরপর কোনো ক্লাস নাই। আজকে আসছিলাম হচ্ছে টাকা দেওয়ার জন্য, আর আজকে ড্রাইভিংও হয় নাই, জাস্ট এমনিতেই আসে আর কি। আর চার মাস একটানা ক্লাস করছি, মানে চার মাস একটানা আসতে গেছি শুধু শুক্র শনি বাদে আর কি। তো আসতে গেছি সপ্তাহে মোটামুটি 6 দিনের মতো ক্লাস করছি, তো এখানে একটা স্মৃতি আছে। তো আমরা 40 জন একসাথে আসছিলাম, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর কি। তো এরপরে হয়তো আসবো না, আসলে হয়তো এমনিতে কোনো দরকারে আসবো, কিন্তু এই ড্রাইভিংয়ের জন্য তো আর আসা হবে না। আমাদের ড্রাইভিংয়ের পরীক্ষা হচ্ছে বিআরটিএতে মে মাসের 10 তারিখে। তারপরে তো আর স্যারেরও কাজ শেষ, তো স্যার খুবই ভদ্র নম্র ছিলেন। গতকালকে আমার টাকা দিয়ে দিছি আর ময়মনসিংয়ের একজন মিনহাজ, ওর টাকাটা আমি আজকে দিছি আর কি। ওই আমার কাছে দিছিল নগদের মাধ্যমে টাকাটা, এই আর কি। আর আমার সাথে আজকে আছে হচ্ছে হন্ডা ড্রিম 110। তো এখানে থাকবো না বেশিক্ষণ, চলে যাবো আবার শ্রীমঙ্গল। আর গরম প্রচণ্ড, যার কারণে আর ইচ্ছেও হচ্ছে না বাইরে থাকার। তো দেখা হচ্ছে মোটরসাইকেলে, চলেন। আর এখন টেকনিক্যাল থেকে বের হয়ে যাচ্ছি, আসছিলাম আজকে ক্লাস করার জন্য, ভাবছিলাম যে আজকে হয়তো ক্লাস করবো। আর রোদ প্রচণ্ড, তো যার কারণে হাতের সব কিছু লাগাই রাখছি, লম্বা হাতের শার্ট। তো সাধারণত আমি এরকম শার্ট পরি না, কিন্তু এখন রোদার কারণে এটা করতে হয়েছে। এই টেকনিক্যালে ক্লাস করার জন্য আসতে যায় 2 বার অ্যাক্সিডেন্ট করছি আমি। আমার হেলমেটটা আজকে কয়েকদিন ধরে ইউজ করতেছি, কিন্তু ভাইজারটা ওয়াশ করা হয়নি। আজকে মনে মনে ভাবছিলাম যে ভাইজারটা ওয়াশ করবো, কিন্তু একটু সময়ের কারণে আর হয় নাই ভাইজারটা ওয়াশ করা। গাড়িটাও পরিষ্কার করতে হবে, যে ময়লা লাইক একদম ভরে রয়েছে, এগুলো শুধু ধরলা সমস্যা। বৃষ্টিটা তো গাড়ির অবস্থা একদম খারাপ, আর বৃষ্টি না দিলে তো ধুলায় মাখামাখি হয়ে যায় একদম সব কিছু। আর এখন একটু রোদটা কমছে, একটু ঠান্ডা বাতাস লাগতেছে, রোদটা একটু কম, কিন্তু গরমটা ঠিকই লাগতেছে, ব্যবসা গরমটা ঠিকই লাগতেছে। আপনারাও আর এই মৌলভীবাজারের ঘন ঘন ভিডিওগুলো দেখবেন না, এই চেরোচেনা রাস্তাগুলো হয়তো আর দেখবেন না। সপ্তাহে একদিন 2 দিন আসতে পারি, কিন্তু এইসব দিকে তো আর আসা হবে না। সপ্তাহে 1-2 দিনও আসলে হয়তো মৌলভীবাজার আসতে পারি। এই জায়গাটা খুব মারাত্মক, আস্তে আস্তে যাইতে হবে জায়গাটা। আমি এই বাইকটা চালাইতেছি মোটামুটি 1.5 বছরের মতো, বা তার চেয়ে একটু বেশিও হইতে পারে। এই বাইকটা আমরা নতুন কিনছিলাম, এই বাইকটা। আর এই বাইকটাই ছিল হচ্ছে আমার প্রথম, মানে আমার নিজের নামে যে বাইকটা, এটা হচ্ছে এইটা। তারপরে হচ্ছে হিরো থ্রিলার, 2021 সালে শেষের দিকে কিনা আর কি এই বাইকটা। তো ওই সময় আর কি আমার নিজের নামে নতুন বাইক হয়। নিজের নামে নতুন বলতে কি, এর আগে মানে আমাদের বাইক ছিল একটা হুন্ডা 80, তো ওটা তো আমার নামে আর ছিল না, এইটা হচ্ছে আমার নিজের নামের বাইক। তারপরে হিরো থ্রিলার, তো এই বাইকটা আমি চালাইতেছি মোটামুটি 1.5 বছর হবে, বা তার চেয়ে বেশিও হতে পারে। তো এই 1.5 বছর আমি এই বাইকটা 19,800 কিলোর মতো চালাই নিছি, মোটামুটি 20,000 কিলো অ্যারাউন্ড আমি চালাই নিছি। তো 20,000 চালানোর মধ্যে এই বাইকটা আমি যখনই চালাচ্ছি, আমার হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তো 5 ফিট 10 ইঞ্চিতে এই বাইকটা আমি যখনই চালাচ্ছি, এই বাইকটা মানে আমার প্রচণ্ড ব্যাক পেন হইতেছে, মানে কোমরে ব্যথা হইতেছে, তারপরে পিঠে ব্যথা হইতেছে আমার। মানে আজকে আমি বাসা থেকে বাইর হয়েছি, তো মৌলভীবাজার আসতে আসতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগে, ধরলাম 20 মিনিট লাগলো। তো এই 20 মিনিটে মৌলভীবাজার আসতে আসতে আমার কোমরে ব্যথা ধরছে, যেটা আমার হিরো থ্রিলার বাইকটা চালাইলে আমার হয় না, কারণ ওইটার সিটিং পজিশন অন্যরকম আর এটার সিটিং পজিশন অন্যরকম। তো ওই বাইকটাতে আমার এরকম কোনো ব্যাক পেন হয় না, বা অনেক দূর গেলে ওরকম ব্যাক পেন হয় না। আর এই বাইকটা আমি হ্যান্ডেল বারটা চেঞ্জ করছি, এই কারণে হ্যান্ডেল বারটা যখন সময় এটার অরিজিনাল হ্যান্ডেল বার ছিল, ওইটা অন্যরকম ছিল, এইভাবে উঠানো ছিল, তো ওইটাতে আমার হাতে প্রচণ্ড ধরতো আর কি। তো ওইটা চেঞ্জ করে আমি এটাতে 4B হ্যান্ডেল বার লাগাইছিলাম। এসব নিয়ে আমার ভিডিও আছে আমার MSN ব্লগ চ্যানেলে। তো এইটা করার পরেও আমার এখন পিঠে ব্যথা, জানি না কেন, মানে এইটা তো বাইকটার সিটিং পজিশনটা ওইটার মতো না, বাইকটার সিটিং পজিশনটা অন্যরকম, যার কারণে আমাকে একটু
সোজা হয়ে চালাইতে পারি, কিন্তু সোজা হয়ে সবসময় চালাইতে পারি না। অটোমেটিক্যালি মাজাটা এভাবে দেখা হয়ে যেতেছে। আর ফুট মানে পায়ের যে পজিশনটা, পায়ের পজিশনটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। পায়ের পজিশনটা তো সামনে এই গাড়িটার, যার কারণে মানে কমফোর্টেবলি রাইড করতে পারি না। এমনিতে কমফোর্টেবল আছে, কিন্তু আমার ব্যাক পেনের কারণে আর কি ওটা একটু সমস্যার কারণ হয়ে যায় আর কি। আবার হিরো থ্রিলার যেটা, ওইটার তো পা রাখার যে ইয়েটা, ওটা তো পিছন দিকে, যার কারণে আমি বুকটা একটু সোজা করে আমি বসতে পারি মাজাটা, যার কারণে মাজা ব্যথাটা আমার হয় না। এখন এটা কী কারণে হয় আমি ঠিক জানি না, অন্য কোনো কারণও হইতে পারে। এই জায়গাটা সবসময় এটাই লাগাই থাকে, গরমের মধ্যে ভালো লাগে এইসব। একটু আগে দেখছিলাম ওইদিকে রোদ কম, এখন দেখতেছি আবার রোদ এদিকে বেশি, কমার কোনো সিস্টেমই নেই। ওইদিকে যাওয়ার দরকার নেই, আমি এদিকে ঢুকে যাই। তো ওই বাইকটা কয়েকদিন চালানো হয়েছে, 4-5 দিন, তারপরে ভাবলাম যে এই বাইকটা নিয়ে বের হই, যার কারণে আজকে এই বাইকটা নিয়ে বের হয়েছি। এই জায়গাটা আর এই জায়গাটা বিপজ্জনক মনে হয়, কারণ হুটহাট করে যদি কেউ চলে আসে তাহলে সমস্যা। আমি আসলে মানে কমফোর্টেবলি রাইড করি আমি বড় বাইকটাতে, এটাতে আসলে ওইরকম কমফোর্টেবল, কারণ আমার পা দুইটা এই যেমন সামনে যেতেছে গা, এই যে ওই সাইডে, কিন্তু ওই বাইকে কী হয় এইভাবে করে বসা যায়, যার কারণে আপনি এইভাবে একটু সোজা হইতে পারবেন। কিন্তু এই বাইকে সোজা হইতে হলে আমাকে এখানেই সোজা হইতে হইতেছে, তো এটা একটা ঝামেলার বিষয়, যার কারণে ওই বাইকটাতে আমার তেমন কোনো প্রবলেম হয় না। আমি যত দূরে যাই আমার কোনো প্রবলেম হয় না, মানে মাজা ব্যথা বুক ব্যথার কোনো সমস্যাই না, কিন্তু এই বাইকটাতে হয় এরকম। আর হিরো থ্রিলার বাইকটা মোটামুটি 4-5 দিন চালানো হয়েছে, একটা না রাহুলও নিয়ে গেছিল সিলেটে, আর এটা ওয়েল সিলে একটু প্রবলেম আছে, আমি তো দেখাইছি ওয়েল সিলে একটু প্রবলেম আছে, যার কারণে চিন্তা করলাম যে এই বাইকটা না বাইর করাটাই বেটার। তো ভাবলাম যে এই বাইকটা নিয়ে বের হই, তো 4-5 দিন ধরে বাইকটা ঘরের ভিতরে, বাইকটা চালানোর দরকার আছে, সেই কারণে আর কি বাইকটা নিয়ে বের হইলাম। এই বাইকটা চালাতে একটু ভয়ও কাজ করে আমার ভিতরে, কারণ ব্রেকিংয়ের যে অবস্থা একটু ভয় কাজ করে আমার ভিতরে, কারণ এই বাইকটা নিয়ে আমি 2 দিন অ্যাক্সিডেন্ট করছি এই মৌলভীবাজারেই টেকনিক্যালে যাওয়ার সময়ই। কালকে বেশ ভালো লাগছে, কালকে গেছিলাম হচ্ছে লাগোয়াচড়ার ওই দিকে, একটা ভিডিওতে আমি শেয়ার করছি, একটা ভিডিও আপলোড করছি কালকে লাগোয়াচড়ার ওই দিকটা নিয়ে, ঠুস করে উঠে যায়। তো ওই দিকটাতে যাইলে এমন একটা ফিল পাওয়া যায়, কারণ মানে চারদিকেই তো গাছ, আর গাছের নিচ দিয়ে রাস্তা, একটু রোদের আলো রাস্তার মধ্যে পড়ে না, এরকম অবস্থা। রাস্তাটা ঠান্ডা ঠান্ডা থাকে, যার কারণে গরমটা একটু কম লাগে, আর বাতাস আছে, যেহেতু গাছপালা পুরো ভর্তি সেখানে বাতাস থাকে, খুবই ভালো লাগে। ব্যাক পেন শুরু হয় এই ব্যাকটা চালাইলেই, আর এই ব্যাক পেনের কারণ হইতেছে সিটিং পজিশন, এই সিটিং পজিশনের কারণে ব্যাক পেনটা হইতেছে।